আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের আমার প্রচারের টাইটেল, আজকের আমার প্রচারের টাইটেল নিজের ক্রুশ তুলুন যিশুর পিছনে আসুন। নিজের ক্রুশ তুলুন যিশুর পিছনে আসুন, আজকের এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ঈশ্বরের বাক্য থেকে মতি ১৬ অধ্যায় ২৪ থেকে ২৭ পদ, মতি ১৬ অধ্যায় ২৪ থেকে ২৭ পদ, এখানে ঈশ্বরের বাক্য বলছে, তখন যিশু আপন শিষ্যগণকে শিষ্যদিগকে কহিলেন, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেউ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তা হারাইবে, আর যে কেউ আমার নিমিত্তে আপন প্রাণ হারায় সে তাহা পাইবে। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায় তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে? হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে এখানে ঈশ্বরের বাক্য কী বলছে? এখানে প্রভু যিশু তিনি শিক্ষা দিচ্ছেন, তার শিষ্যদেরকে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি কি শিক্ষা দিচ্ছেন? তিনি বলছেন যে কেউ আমার পিছে আসতে চায় সে তার আপন ক্রুশ সে নিজে বহন করুক। তাহলে ঈশ্বরের সন্তানেরা, আপন ক্রুশ বলতে কি? আপন ক্রুশ বলতে এটা অনেকেই ঠিক মতো জানে না, তারা প্রশ্ন করে যে ক্রুশ বলতে কি বোঝায়। তাহলে কি আমাদের কি যিশুর মতো ক্রুশ কাঠকে বহন করতে হবে? তাহলে না, আমাদেরকে যিশু যে ক্রুশ কাঠ বহন করেছিল, তার পিঠের ওপরে যে ভারী ক্রুশ কাঠ বেঁধে দেওয়া হয়েছিল, আমাদের সে ক্রুশ কাঠ বহন করতে হবে না। এই অর্থ এটাই, ক্রুশ কাঠ বলতে কি, নিজের ক্রুশ বলতে কি, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সংসার জগতের মানুষ আমরা, তাহলে আমাদেরকে সেই কষ্ট সেই যন্ত্রণা সেই ব্যথা বহন করতে হবে। একেই বলা হচ্ছে আপন ক্রুশ সে বহন করুক। তাহলে ঈশ্বরের সন্তানেরা, এই যিশুর নামের জন্য আমাদের অনেক যন্ত্রণা কষ্ট ব্যথা আসবে। আমরা অনেক সময় হয়তো প্রভুর পথ থেকে আমরা সরে যেতে পারি, একটার পর একটা যাতনা আসবে আমাদের জীবনে। তাই তো প্রভু যিশু বলছে, যদি তুমি আমার পিছনে আসতে চাও, যদি তোমরা আমার পিছনে আসতে চাও, তাহলে তোমাদের নিজেদের ক্রুশ তোমরা তুলে নাও। ঈশ্বরের সন্তানরা, হতে পারে আমাদের দুঃখ আসতেই পারে, হতে পারে আমাদের শরীরে রোগ যন্ত্রণা, হতে পারে কষ্ট ব্যথা বেদনা, সমস্ত কিছু নিয়ে জগৎ সংসার। তাহলে যদি আমাদের জীবনে একটা রোগ আসে, একটা যন্ত্রণা আসে, আমরা তখন প্রভুকে দোষ দিতে থাকি, কি বলি যে এতদিন প্রভুকে ডাকছি, কই প্রভু ভালো করছে না, প্রভু সুস্থ করছে না, ইত্যাদি ইত্যাদি। তখন আমরা প্রভুর দিকে আমরা আঙুল তুলি। কিন্তু ঈশ্বরের সন্তানেরা, এখানে প্রভু যিশু কি বলছেন, জগৎ সংসারের মানুষ আমরা, তাহলে আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু নিয়ে আমাদেরকে প্রভুর কাছে আসতে হবে। আমরা অল্পতে যেন আমরা ভেঙে না পড়ি, আমরা অল্পতে যেন আমরা হতাশ না হয়ে পড়ি, আমরা অল্পতে যেন আমরা নিরাশ না হয়ে পড়ি, আমরা মাঝপথে যেন সরে না যাই। তাহলে আমাদের জীবনে যাই কিছু যন্ত্রণা হোক, যাই কিছু কষ্ট হোক, যাই কিছু ব্যথা হোক, যাই কিছু সমস্যা হোক না কেন, আমরা প্রভুর পথ আমরা ছাড়ব না। তাই বাক্য বলছে, তাই প্রভু যিশু বলছে যে আমার পশ্চাতে আসতে চাই সে আপনাকে অস্বীকার করুক, সে নিজেকে সে অস্বীকার করুক, অর্থাৎ পিছু টান। এখানে বলছে অস্বীকার করুক, যিশু বলছে সে নিজেকে অস্বীকার করুক, মানে পিছু টান থাকলে হবে না। ঈশ্বর যখন আব্রাহামকে ডেকেছিল, আব্রাহামের মধ্যে পিছু টান ছিল না, ঈশ্বর বলছে আব্রাহাম তুমি এসো, তোমাকে আমার প্রয়োজন। তখন ঈশ্বর কি করলো, আব্রাহামকে যখন তার রব শোনালো, আব্রাহাম সঙ্গে সঙ্গে তার জাতি কুটুম্ব ছেড়ে সে বেরিয়ে আসলো, সে তার মধ্যে পিছু টান ছিল না, অর্থাৎ যিশু বলছে সে নিজেকে অস্বীকার করুক আর আপন ক্রুশ বহন করুক। তাহলে ঈশ্বরের সন্তান,
আমাদের ঠিক তেমনভাবে যদি আমরা প্রভুর পথে আমরা আসতে চাই বা আসি, বাক্য বলছে নাঙলে হাত দিয়ে কেউ পিছে তাকায় না। প্রভু যিশু যখন ডাকছে যে তুমি এসো আমার কাছে, তোমাকে দরকার সকলে, তোমাকে দরকার মতি, তোমাকে দরকার কর আদায়কারী, তোমাকে দরকার এসো আমার কাছে। যদি আমরা বলি যে আমার বাড়ির কাজ আছে প্রভু, বাড়ির কাজটা সেরে আমরা আসছি, তখন যিশু কি বলছে? নাঙলে হাত দিয়ে কেউ পিছে তাকায় না। তাহলে যিশু বলছে মৃতরা মৃতদের কবর দিক। তাহলে সেই জায়গায় প্রভু বলছে যে যে কেউ আমার পশ্চাতে আসতে চায়, সে আপন ক্রুশ, সে নিজেকে অস্বীকার করে নিজের ক্রুশ, নিজের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সে বহন করুক এবং সে আমার পিছনে আসুক। তাই ঈশ্বরের সন্তানরা, আমাদের জীবনে যা কিছু সমস্যা হোক না কেন, যা কিছু সমস্যা হোক না কেন, সমাধানকারী হলো ঈশ্বর। তিনি সমাধান করবেন, তিনি জানেন, তিনি অন্তর্যামী, তিনি হৃদয়মম অনুসন্ধানকারী। তাহলে আমরা ধরে থাকব, আমরা আমাদের জীবনে যাই বিপদ কষ্ট আসুক না কেন আমরা ধরে থাকব। আমাদেরকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে আমাদেরকে তার পিছে আসতে হবে। তারপরে যদি আমরা দেখি মথি পাঁচ অধ্যায় এগারোর পদে, মথি পাঁচ অধ্যায় এগারোর পদে এখানে ঈশ্বরের বাক্য বলছে, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে, আনন্দ করিও, উল্লাসিত হও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন তাহাদিগকে তাহারাই সেই মতো তাড়না করিত। হালেলুইয়া। তাহলে এখানে প্রভু যিশু কি বলছে? এখানে প্রভু যিশু বলছে ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে। তাহলে আজকের আমার প্রচারের টাইটেল ছিল নিজের ক্রুশ তুলুন, যিশুর পিছনে আসুন। তাহলে আমাদের জগৎ সংসারে অনেক বাধা আসবে, অনেক অশান্তি আসবে, অনেক দুঃখ আসবে, অনেক কষ্ট আসবে, অনেক যন্ত্রণা আসবে, অনেক ব্যথা আসবে, আর যিশু বলছে ধন্য তাহারা, ধন্য তাহারা যাহারা আমার জন্য, আমার নামের জন্য কষ্ট সহ্য করে, ধন্য তাহারা যারা জগৎ সংসারে থেকেও কষ্ট যন্ত্রণা সহ্য করে যারা আমার কাছে আসে। তাই তো প্রভু যিশু বলছে আমার নামের জন্য যখন তোমাদেরকে নিন্দা করে, আমার নামের জন্য যখন তোমাদেরকে তাড়া করে, এবং যখন আমার নামের জন্য যখন তোমাদেরকে মিথ্যা কথা বলে, তোমাদেরকে বদনাম দেয়, ঈশ্বরের সন্তানরা এগুলোকেই ক্রুশ বলা হয়, এগুলোকেই ক্রুশ বলা হয়। আমরা অনেকে মণ্ডলীতে যাই, রাস্তাঘাটে আমাদেরকে যখন কেউ ক্রিটিসাইজ কথা বলে, কেউ বলে ও যিশু তো খ্রিস্টান, যিশুর কাছে তোরা কেন যাচ্ছিস, জগতে আরও তো অনেকেই আছে, এই যখন কথাগুলো অনেকে শোনে, শোনার পরে মনটা ভেঙে যায়, দাদা ওরা আমাকে বলছে আমি খ্রিস্টান হয়ে গেছি, ওরা বলছে যিশু খ্রিস্টান হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি। ঈশ্বরের সন্তানেরা আজকের এই বাক্য কি বলছে? আজকে প্রভু যিশু বলছে আমার নামের জন্য তোমাকে তাড়না সহ্য করতে হবে, আমার নামের জন্য তোমাকে লোকে অপমান করবে, আমার নামের জন্য তোমাকে অত্যাচার করবে, আমার নামের জন্য তোমাদেরকে বিভিন্নভাবে যন্ত্রণা কষ্ট ব্যথা পেতে হবে। একেই বলে ক্রুশ, সমস্ত কিছু এছাড়া জগৎ সংসারের দুঃখ কষ্ট, এছাড়া শারীরিক যন্ত্রণা রোগ শোক, সমস্ত কিছু মিলেমিশে বলা হচ্ছে ক্রুশ, সমস্ত কিছু মিলেমিশে। তাহলে আমরা দু চার দিন আমরা প্রচার করতে যাচ্ছি, যেতে যেতে কেউ যদি আমাদেরকে কিছু কথা বলে, অপমানজনক কথা বলে, ও বাবা আর যিশুর প্রচার করতে যাব না, আর যিশুর সত্য সুসমাচার প্রচার করব না, কারণ লোকে ক্রিটিসাইজ কথা বলছে, বিভিন্ন রঙ ব্যঙ্গ করছে, একে বলে ক্রুশ। তাহলে ক্রুশটা কোথায় আমরা বহন করলাম? তাই তো যিশু বলছে যে কেউ আমার কাছে আসতে চাই অনেক অনেক যন্ত্রণা তাকে সহ্য করতে হবে, আর সে নিজের ক্রুশ সে নিজে বহন করুক, বহন করে সে আমার পিছে আসুক। হালেলুইয়া। তাহলে আমাদেরকে যিশুর পিছনে আসতে গেলে এই রকম অনেক সমস্যা আসবে, এটাই হলো ক্রুশ, এটাই হলো ক্রুশ। আমাদের সেই আপন ক্রুশ বহন করতে হবে, আপন যন্ত্রণা কষ্ট বহন করতে হবে, নিন্দা অত্যাচার লোক ঘৃণা করবে সমস্ত কিছু বহন করতে হবে, তবেই যিশু বলছে সে আমার পিছনে আসুক। হালেলুইয়া, হালেলুইয়া। তারপর যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য থেকে মথি চব্বিশ অধ্যায় ছয় থেকে চোদ্দোর পর,
মতি 24:6-14 পদ, এখানে ঈশ্বরের বাক্য বলছে, আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে, দেখিও ব্যাকুল হইও না, কেননা এ সকল অবশ্যই ঘটিবে, কিন্তু তখনও শেষ নয়, কারণ জাতির বিপক্ষে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ভূমিকম্প হবে, কিন্তু এ সকল যাতনার আরম্ভ মাত্র। হালেলুইয়া। এখানে যিশু কি বলছে? তাহলে তিনি বলছে, যে কেউ আমার পিছনে আসতে চায় সে আপন ক্রুশ বহন করে সে আমার পিছনে আসুক। তাহলে বাইবেল বলছে কি? ঈশ্বরের বাক্য বলছে কি? ঈশ্বরের বাক্য বলছে যে আমার পিছনে আসতে গেলে বা আমাকে যখন তোমরা অনুসরণ করবে, তখন এই জগৎ সংসারের মধ্যে অনেক সমস্যা আসবে। কি কি সমস্যা আসবে তিনি ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন যে যে সমস্যা আসবে সেগুলো হলো, তোমরা শুনবে যুদ্ধ হবে, তোমরা শুনবে ভূমিকম্প হবে, তোমরা সেই সমস্ত চোখে দেখবে, দেখার পরে তোমরা ব্যাকুল হবে। কেননা ঈশ্বর বলছে, যিশু বলছে, এ সকল অবশ্যই ঘটবে, অবশ্যই ঘটবে, সমস্ত কিছু পরীক্ষা আমাদের সামনে আসবে, কিন্তু তখনও শেষ নয়। এই সমস্ত যদি আমরা দেখি, বাবা ওখানে যুদ্ধ হচ্ছে, ওখানে করোনা ভাইরাস, এত মানুষ মারা গেছে, ওখানে দুর্ভিক্ষ নেমে এসেছে, আজকের একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসছে, থাক আর যিশুর কাছে যাব না, আর ঈশ্বরের কাছে যাব না, ঘর থেকে বাইরে বেরোতে পারছি না, দ্বন্দ্ব হচ্ছে, যুদ্ধ হচ্ছে, বড় বড় বম পড়ছে। যিশু কি বলছে? যিশু বলছে এ সকল অবশ্যই ঘটিবে, অবশ্যই ঘটিবে। তারপরে কি বলছে? স্থানে স্থানে দুর্ভিক্ষ ভূমিকম্প হবে, আর কি বলছে? কিন্তু এ সকল যাতনার আরম্ভ মাত্র। যিশু বলছে এটা যন্ত্রণার শুরু, আর এই যন্ত্রণার শুরুতেই যদি আমরা বলি আর যাব না মণ্ডলীতে, আর যাব না আরাধনাতে, এত যন্ত্রণা, এত কষ্ট, এত অত্যাচার, এত ভূমিকম্প, এত মারপিট, ইত্যাদি ইত্যাদি, এত দুর্ভিক্ষ, খেতে পাচ্ছি না, কিভাবে যাব, যিশু বলছে যন্ত্রণার আরম্ভ মাত্র। তাহলে ঈশ্বরের সন্তানরা, আজকে আমার প্রচারের টাইটেল ছিল নিজের ক্রুশ তুলুন আর যিশুর পিছনে আসুন। তাহলে সমস্ত কিছু যন্ত্রণা, কষ্ট, ব্যথা সহ্য করে আমাদেরকে যিশুর পিছনে আসতে হবে। হালেলুইয়া। তারপরে কি বলছে? তারপরে বলছে 9 পদে, সেই সময়ে লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে ও তোমাদিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমস্ত জাতি তোমাদিগকে দেশ করিবে, আর তৎকালে অনেকেই বিঘ্ন পাইবে, একজন অন্যকে সমর্পণ করিবে, একজন অন্যকে দেশ করিবে, আর অনেক ভক্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে, আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। হালেলুইয়া। তাহলে এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? এখানে প্রভু যিশু তিনি শিক্ষা দিচ্ছেন, আর প্রভু যিশু তিনি বলছেন যে আমার নামের জন্য এক জাতির বিরুদ্ধে উঠবে, আমার নামের জন্য তোমাকে ঘৃণা করবে লোক, আমার নামের জন্য তোমাকে অত্যাচার করবে লোক, আমার নামের জন্য তোমাকে যন্ত্রণা ব্যথা পেতে হবে, আমার নামের জন্য এমনকি শেষে কিছু ভণ্ড ভাববাদী তারা উঠবে, তারা তোমাদেরকে ভুল পথে চালনা করবে, তারা তোমাদেরকে ভুল শিক্ষা দেবে, এবং কিছু লোক তারা এখান থেকে তারা সরে যাবে। বাক্য বলছে অনেকেই তোমাদেরকে ভুলাইবে, আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হয়ে যাওয়া যাইবে। এখানে প্রেম শীতল বলতে কি? আমরা যিশুর কাছে এসেছিলাম, যিশু আমাদের দয়া করেছে, যিশু আমাদেরকে পরিত্রাণ দিয়েছে, আমাদেরকে আশীর্বাদ করেছে, আমরা ভালো হয়ে গেছি, সুস্থ হয়েছি, তখন আমরা যিশুকে প্রেম করেছি, কারণ যিশুর কাছ থেকে পেয়েছি, আমরা যিশুকে প্রেম করেছি, আমরা যিশুকে ভালোবেসেছি। আর যখন এই সমস্যাগুলো আসছে, দুর্ভিক্ষ, যুদ্ধ, একটার পর একটা অত্যাচার, মহামারী, খড়ক ইত্যাদি যখন আমাদের সামনে আসছে, রঙ্গ ব্যঙ্গ, কটুক্তি, ক্রিটিসাইজ কথা ইত্যাদি ইত্যাদি, বিদ্বেষ, দ্বন্দ্ব, সমাজ ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, আলাদা করে দেওয়া হচ্ছে, প্রভুর নামে আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে, যখন এই সমস্ত কিছু আসবে তখন প্রভুর প্রতি প্রেম শীতল হয়ে যাবে। শীতল মানে কি? ঠান্ডা হয়ে যাবে। তখন যিশু দয়া করেছে আমাদেরকে, আর রক্তের গরমে আমরা যিশুকে ভালোবেসেছিলাম। আজকে যখন সমস্যাগুলো আসছে তখন সেই গরমটা ধীরে 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 হারিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কমে গিয়ে শীতল হয়ে যাচ্ছে, প্রেম শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে।
মানে যিশুর প্রতি সে ইন্টারেস্টিং থাকছে না, ঈশ্বরের প্রতি সে ইন্টারেস্টিং থাকছে না। তাই তো যিশু বলছে যে কেউ আমার পিছে আসতে চায় সে নিজের ক্রুশ সে নিজে বহন করুক, কারণ এ সমস্ত কিছু হবেই। আগে দেখতে বলে দিয়েছে, যিশু বলে দিয়েছে এ সমস্ত কিছু হবেই, তোমরা সমস্ত কিছু দেখবে, এই সমস্ত ঘটনা ঘটবে। কিন্তু বাক্যকে বলছে, বাক্য বলছে শেষ লাইনে বলছে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাবে। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে, তাহলে আমাদেরকে বিশ্বাসে স্থির থাকতে হবে, আমাদেরকে ধৈর্য সহকারে আমাদেরকে অপেক্ষা করতে হবে, আমাদেরকে নিজের ক্রুশ নিজে বহন করতে হবে, আমাদেরকে বিভিন্ন সমস্যা ফেস করতে হবে, আমাদেরকে অনেক দুষ্টের দল আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে, মন্দ শক্তি আমাদেরকে আমাদেরকে পিছু টানবে, আমাদেরকে সামনে এগোতে দেবে না, আমরা সামনে এগোবো শয়তান আমাদেরকে পিছু টানবে, জগৎ সংসার আমাদেরকে পিছু টানবে। তাহলে সেই জায়গা থেকে সমস্ত কিছু মিলেমিশে, তাই তো যিশু বলছে যে কেউ আমার পশ্চাতে আসতে চায়, যে কেউ আমার পথ অনুসরণ করতে চায়, সে নিজেকে অস্বীকার করুক আর আপন ক্রুশ বহন করে সে আমার পিছে আসুক। হালেলুইয়া, হালেলুইয়া।